আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যে কোনো পাপ, বড় গুণা ছোট গুণা শিরকের গুণা, এর কারণে কি আল্লাহ তাআলার রহমানের আরশ কেঁপে ওঠে? প্রশ্ন হতে পারে, বা অনেকে জেনে থাকেন যে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, এমনটা অনেকে জানছেন এবং প্রচারও করছে। এই কথাটা কি সঠিক নাকি মিথ্যা? আসুন আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জেনে নিই কোন কোন পাপের কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ইমাম জাহাবি বলেন, আরশ আল্লাহর অনুগত সৃষ্টি, আল্লাহ তাআলা যখন চান তখন এটি কেঁপে ওঠে। তার মানে আল্লাহ তাআলা ইচ্ছায় আরশ কেঁপে ওঠে। তবে যারা বয়ান করছেন বা প্রচার করছেন কিছু কিছু পাপের কারণে, যে গুনাহের কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, সে সকল বিষয়ে আমরা কি বলবো, এ ব্যাপারে আমরা হাদিস থেকে জেনে নিই। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ চাইতে অধিক গায়রত এ সম্পন্ন আর কোনো সত্তা নেই, এই জন্যই তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন। তেমনিভাবে আল্লাহর চেয়ে অধিক প্রশংসা বা পছন্দকারীও নেই, এই কারণে তিনি নিজের প্রশংসা নিজেই করেন। সহিহ বুখারী এবং মুসলিম। এরকম আরেকটা হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন যে যারা ব্যভিচার করে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। দুটো হাদিস জেনা ব্যভিচার নিয়ে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলেন, গায়রতের মধ্যে এমন ঘৃণা বা ক্রোধ থাকে যার মাধ্যমে ব্যক্তি যেটা থেকে গায়রত অনুভব করে সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ঘৃণা করেন, তিনি যা নিষেধ করেছেন তা তেমনই ভাবে কঠোরভাবে যদি আপনি ফিরে আসেন সেটাকে তিনি ভালোবাসেন। ধরুন আপনি জিনা ব্যবচার করছেন, তা আল্লাহ তাআলা অনেক ঘৃণা করেন, আবার আপনি যদি ফিরে আসেন তাকওয়াবান হন তাহলে আপনাকে অনেক বেশি ভালোবাসবেন। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে কিতাবে বা কোনো সুন্নাহাতে এমন কিছু পাওয়া যায় না যা প্রমাণ করে যে কোনো পাপ বা গুনাহাতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ব্যভিচার, সমকামিতা, এরকম জঘন্য পাপ বা এগুলো কিন্তু কবিরা গুনাহ, কিন্তু এই পাপগুলো ঘটলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠার কথা উদ্ধৃতি করা হয়নি। সবাই বলছে যে এটা আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, কিন্তু জিনা ব্যভিচারের আমি যে হাদিসগুলি বললাম এতটুকুই, এতটুকু পর্যন্ত বলে দেওয়া হয়েছে, এবং কিছু শাস্তিও বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে তিনি যখন মিরাজে গিয়েছিলেন তখন কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন, এবং নির্দিষ্টভাবে দুনিয়াতেও কিছু শাস্তি রয়েছে। আর মানুষ যেটাকে প্রচার করছে যে বিভিন্ন পাপের কারণে আল্লাহ তাআলা আরশ কেঁপে ওঠে, আল্লাহ তাআলার আরশ তো পাপের কারণে হয় না, সেরকম মতন পাপ হচ্ছে সেখানে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠেনি, সুতরাং পাপের কারণে নয় অন্য কিছু কারণে হলে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক, আমিন।